নমস্কার, বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠান আবারও আপনাদের কাছে। শুরুতে এই প্রাপ্তিগুলো, দৃশ্যগুলো আমাদের একটা সন্ধান দেয়। চোখ থাকলে সন্ধানটা আমরা করে নিতে পারি, বুঝে যেতে পারি বিজ্ঞানের আলো কিভাবে জ্যোতিষশাস্ত্রকে দেখব এবং প্রফেসর ডক্টর বাসু তিনি আমাদেরকে কিভাবে দেখাবেন, সেটার জন্যই আগ্রহ কৌতূহল। এবং দিনের পর দিন একের পর এক তার ঝুলি থেকে আমাদের জন্য দিয়ে চলেছেন। আজকের পর্বেও তেমনই মিক্স আপ কিছু ডেফিনেটলি থাকবে, ডেফিনেটলি সেটা ইনফরমেটিভ। আর সেই লক্ষ্যেই সময় অপচয় না করে অনুষ্ঠানের মূল পর্বেই তাহলে প্রবেশ করা যাক। স্বাগত আপনাদের, স্বাগত প্রফেসর ডক্টর বাসুকে, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। গতকালের অনুষ্ঠানের কন্টিনিউশন আজকের প্রোগ্রাম। আপনারা জানেন প্রত্যেক দিন শনি এবং রবি আমি যে প্রোগ্রাম করি, প্রত্যেক জাতকজাতিকার বিভিন্ন লগ্ন সাপেক্ষে তাদের এই সামনের সপ্তাহটা কেমন যাবে, শর্ট টার্ম উইকলি প্রেডিকশন। কালকে রাত্রিবেলা আমি 10:15 থেকে আমার প্রোগ্রামে আপনারা জানতে পেরেছেন মেষ লগ্ন থেকে কন্যা লগ্ন অবধি, আজকে তুলা লগ্ন থেকে শুরু করবো, তুলা লগ্ন থেকে মীন লগ্ন অবধি বলবো। এছাড়া আমি কালকে একটা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের খুব ইন্টারেস্টিং করার জন্য, আপনাদের খুব ভালো লাগার জন্য একটা অন্যরকম আকর্ষণ আমি প্রোগ্রামে রাখবো। সেটা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামে আমি কিছু না কিছু কোনো না কোনো সেলিব্রিটি বা মহান ব্যক্তিত্বের আমি তার চার্ট নিয়ে আলোচনা করব। গতকাল বলেছিলাম মহানায়ক উত্তম কুমারের ভাগ্যে কি ছিল, মহানায়ক উত্তম কুমারের চার্ট কেমন ছিল, তার জন্মকুষ্টি কেমন ছিল, তিনি ইনবর্নই, তিনি জন্মেছিলেন মহানায়ক হওয়ার জন্য, কি কি কারণে সেটা আমি এক্সপ্লেন করেছিলাম। এবং আপনার যে ধারণা ছিল রাহুকে যে ভয় পাওয়া, রাহু কেতু মানেই ভাগ্য, আমাদের যদি ভাগ্যে রাহু থাকে আমাদের কিছু করতে পারি না আমরা, এই ধরনের একটা যে মিসকনসেপশন, ভ্রান্ত ধারণা, কালকে আশা করি যারা প্রোগ্রাম দেখেছেন সেই ভ্রান্ত ধারণা ভেঙে গেছে। কারণ মহানায়ক উত্তম কুমারের ভাগ্যে রাহু ছিল, নবম স্থানে রাহুর অবস্থান ছিল, তারপরে উনি কিভাবে সাকসেসফুল হলেন সেটা কালকে আপনারা যারা প্রোগ্রাম দেখেছেন তারা শুনতে পেরেছেন, তারা জানতে পেরেছেন। যারা দেখেন, যারা মিস করে গেছেন, তারা ইউটিউবে আমার প্রোগ্রাম দেখে নিতে পারেন। প্রফেসর ডক্টর বাসু মানলেই বা সিসিটিভি প্রফেসর বাসু যদি আপনারা ইউটিউবে সার্চ করেন দেখতে পেয়ে যাবেন। এছাড়া আমার www.profbasu.in আমার ওয়েবসাইটে আপনারা সমস্ত কিছু প্রোগ্রাম আমার আপলোড করা আছে, আপনারা দেখতে পাবেন। তো আজকে ফোন নেবো, ফোন নেওয়ার পাশাপাশি আমি বলছি ঠিক আজকে এরকমই আরেকজন ব্যক্তিত্বে চার্ট নিয়ে কিছু আলোচনা করব। সময় খুব অল্প, তো প্রধান প্রধান জায়গাগুলো আলোচনা করব। ঠিক যেরকম ভাবে বলেছিলাম মহানায়ককে আমরা পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, এপার বাংলা ওপার বাংলা সমস্ত মানুষ এবং ভারতবাসী সবাই ওনাকে, উনি আমাদের কাছে চিরস্মরণীয়, চিরবরণ্য আছেন। ঠিক সেরকমই আরেকজন সেলিব্রিটির কথা আজকে বলবো, তিনি এখনো বর্তমান, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। আজকে আলোচনা করব বিগ বি অমিতাভ বচ্চনের চার্ট নিয়ে। দেখা যাক, আপনারা শুনতে থাকুন, অবশ্যই ফোন নেব, ফোন নেওয়ার পাশাপাশি এই কথাগুলো বলবো। কিন্তু শুরু করে দিই বিগ বি অমিতাভ বচ্চনের চার্ট নিয়ে, বিভিন্ন জিনিস বিভিন্ন সময়তে 25 মিনিটের মধ্যে আমি আলোচনা করতে থাকবো। আপনারা বুঝতে পারবেন একজনের চার্ট তার কর্মক্ষেত্রে, তার পুরো জীবনটাতে কিভাবে রিফ্লেক্ট করে, কিভাবে তার প্রতিফলন ঘটে। তো চার্ট নিয়ে নিই, প্রথমে কে আছেন, একটা কল নিয়ে নিই। হ্যাঁ, ধুলিয়া থেকে বলছি, একটু মেয়ের বিষয়ে জানবো। কে বলছেন, আপনার নামটা বলবেন প্লিজ। আমরা আত্মীয়দের উপস্থিত রয়েছে কৃষ্ণনগর চেম্বারে। শুনতে পাচ্ছেন, একটু ভালো করে বলুন কি বলছেন। বলছি দাদার কাছে আমার এক আত্মীয় গেছিলেন, খুব উপকৃত হয়েছিলেন। আপনার কোন আত্মীয় আমার কাছে এসে উপকৃত হয়েছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ফোন টিভি ভলিউমটা মিউট করে দিন, মিউট করে দিন, তাহলে আরো ভালো করে শোনা যাবে, স্পষ্ট হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আছি, বাইরে আছি। হ্যাঁ, আপনার পরিচয়টা আগে জানান। হ্যাঁ, আমি নদিয়া ধুবুলিয়া থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? নদিয়া ধুবুলিয়া থেকে জয়ন্ত চক্রবর্তী, মেয়ের বিষয়ে জানবো। আপনার পরিচিত গিয়ে উপকার পেয়েছেন, আপনি প্রথমেই বললেন, আপনার নিজের কি মনে হয় স্যারের অনুষ্ঠান আপনার নিজের কেমন লাগে? খুব উনি খুব ভালো লোক এবং উনি বলেছেন উনি খুব ভক্ত এবং যা দেন আপনার মেয়ের কর্কট লগ্ন। হ্যাঁ, আপনার মেয়ের কর্কট লগ্ন এবং বৃষ রাশি, কি প্রশ্ন আপনার মেয়ের সম্বন্ধে? মেয়ের সম্বন্ধে লেখাপড়াটা করতে হবে, ভাগ্যস্থানটা কিরকম,
হ্যাঁ ভাড়া ভিন্ন আছে কিনা এই আর কি। হ্যাঁ, তো আপনার মেয়ের জায়গাতে বলবো, আপনার মেয়ের এমনিতে যেটা আছে সেটা হচ্ছে ও কিন্তু খুব সেলফ ডিপেন্ডেন্ট হবে। হ্যাঁ, হঠাৎ করে অন্য কারোর কথাতে খুব একটা মানে ইয়ে হবে না, ইনফ্লুয়েন্স হবে না। আপনার মেয়ে কিন্তু যথেষ্ট স্বাবলম্বী হবে। হ্যাঁ, লগ্নে রবি আছে, ভালোভাবেই বসে আছে রবি। এবং যেটা বলবো, দশম স্থানে আপনার যদি চাকরি বাকরি করতে চায় প্রচুর অবস্ট্যাকল আসবে। দশমে রাহু প্লেসড হয়ে আছে দশম স্থানে। আর নবমপতি, এটা বলছেন ভাগ্যর জায়গা থেকে বলি, নবমপতি বৃহস্পতি যেখানে আছে সেটাও কিন্তু খুব একটা খারাপ জায়গা নয়, ভালোই জায়গা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার মেয়ের কিন্তু খুব একটা সমস্যা হবে না, খালি চাকরি বাকরির ক্ষেত্রে একটু সমস্যা হবে, বাট ওভারঅল লাক ভালোই। ঠিক আছে। হ্যাঁ, পড়াশোনার জায়গাটা আমরা দেখি, আপনারা জানেন আমরা ফিফথ হাউস থেকে পড়াশোনাটা দেখি, মানে হায়ার সেকেন্ডারি মানে হায়ার স্টাডি মাধ্যমিকের পর। তো আপনার মেয়ের কি আমি মাধ্যমিক এখন কি পড়ছে? ক্লাস এইটে পড়ছে। তাহলে মাধ্যমিকের জায়গাটা দেখবো, মাধ্যমিকের জায়গাতে একটু কিন্তু প্রবলেম আছে। ফোর্থে কেতু বসে আছে, রাহুর দৃষ্টি দিচ্ছে, সেই ক্ষেত্রে একটু কিন্তু পড়াশোনার ব্যাপারে ঠিকঠাক প্রতিকার নিয়ে নিতে হবে, না হলে কিন্তু সমস্যা আসবে। বাট ঠিক আছে, ওই স্ক্রোলিংয়ে দেখুন আমার নাম্বার ডিসপ্লে হচ্ছে, বুকিং নাম্বার, সেখানে কিন্তু আমার কাছে আসতে হলে আগে থেকে বুকিং করে নিতে হবে, ফ্রাইডের মধ্যে বুকিং করে নিতে হবে। কারণ একজনের জন্য আপনারা প্রত্যেকেই জানেন যে আমি 16 থেকে 20টা চার্ট করি, না হলে সঠিক 100% প্রেডিকশন ফলাদেশ এবং 100% রেমিডি, এবং কি কোয়ালিটির রেমিডি নেবেন এবং কি কত ওয়েটের রেমিডি নেবেন এভরিথিং আমি বলে দিই। এবং যদি কেউ আগে থেকে কোনো স্টোন পরে থাকেন, তাহলে স্টোন পরা যে তার থেকে বড় কথা হচ্ছে স্টোন খোলার সাহস থাকতে হবে। অনেকে স্টোন খুলতে চান না, অনেকে ভুল স্টোন পরে থাকেন, আমার কাছে আসার পর দেখি আমি স্টোন খুলতে বলি, কিন্তু স্টোন খুলতে তারা একটু ভিতর কি বলবো একটুখানি ভয় পেয়ে যান। তো সেই জায়গায় কিন্তু হলে হবে না, আমি যে স্টোন বলবো, যে যতটা ওয়েটের বলবো সেটাই পড়তে হবে, বাকি সব স্টোন অন্য কিছু স্টোন খুলে দিতে হবে যদি খুলতে বলি। ঠিক আছে, চলে আসবেন একদিন বুকিং করে। অসাধারণ প্রেডিকশনের জন্যই আপনার ভালো লাগে এবং সেজন্যই আপনি ফোনে এসেছিলেন, এতটাই স্যাটিসফাই হলেন, স্যারের কাজ সেটাই, স্যার সেটাই করলেন। কিন্তু একটা তথ্য এই ক্ষেত্রে মজার আকারে আমি একটু উত্থাপন করতে চাইবো, জয়ন্তবাবু বা আপনার নাম বললেন, খুব আশ্চর্যজনক ভাবে আপনার কন্যার ডেট অফ বার্থের সঙ্গে না পূর্ববর্তী একটা প্রোগ্রামে ফোন অ্যাটেন্ড করেছিলাম, জয়ন্ত মুখার্জি সিঙ্গুর থেকে ফোন করেছিলেন, সেম ডেট অফ বার্থ তার কন্যারও আপনার কন্যারও, কি কিরকম সিমিলারিটি দেখা যায়। বাবার নামও একই, ডেট অফ বার্থও একই, কিন্তু এই মুহূর্তে তো উনি ধুবুলিয়া থেকে ফোন করছেন। এনিওয়ে, ভালো লাগার মানুষের কাছে সবাই পৌঁছতে চায়, এটাই মূল কথা। যেমন এই মুহূর্তে পরের বন্ধু চলে এসেছেন, স্বাগত আপনাকে, কে আছেন? হ্যাঁ, দুই দাদাকে নমস্কার, আমি আসানসোল থেকে বলছিলাম, সঞ্জয় সি। হ্যাঁ, কে বলছেন আসানসোল থেকে? সঞ্জয় সি, আমি আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে। নিশ্চয়ই, আপনার ডেট অফ বার্থটা আগে বলুন। হ্যাঁ, 29/6/1995। 29/6/1995 সময় কখন জন্মে? সময় হচ্ছে রাত্রি 7:43। 7:43 কোথায় জন্ম? জন্মস্থান কোথায়? জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়া। এই মুহূর্তে আপনি দুর্গাপুর থেকে কল করছেন, তাই তো? বৃহস্পতিবার ছিল, তাই তো? ওকে, আপনার প্রশ্ন রাখতে পারেন, বলুন প্রশ্নটা বলুন। হ্যাঁ, একইভাবে দেখছি আপনার ভাই মকর লগ্ন, হ্যাঁ মকর লগ্ন এবং কর্কট রাশি, বুঝতে পেরেছো? তো মকর লগ্নে যেতে দেখছি তোমার চার্টেতে D1 লগ্নেতে কিন্তু দশমে রাহু বসে আছে, সুতরাং রাহুর জায়গাটা এবং এখানে রাহুর জায়গাটা খুব একটা ভালো না, নিচস্থের পাশে বসে আছে রাহু, সুতরাং এই জায়গাতে কাজের জন্য প্রচুর তোমার পরিশ্রম করতে হবে, এক্সপেকটেশন প্রচুর থাকবে, সেই অনুপাতে ফল না পাওয়ার জন্য কর্মজনিত ব্যাপারে তোমার মেন্টাল প্রেশার থাকবে, তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ, এই জায়গায় থাকবে, এই জায়গায় তোমার ক্ষেত্রে প্রতিকার নিতে হবে, প্রতিকার না নিলে কিন্তু তুমি এগোতে পারবে না। আর প্রতিকার বলতে এরকম D1 দেখে প্রতিকার নয়, আমি যেরকম করি 16 থেকে 20 খানা চার্ট তোমাকে তোমার জন্য দেখতে হবে, এবং আমি জানি না ভারতবর্ষে এখন এই 16 থেকে 20টা চার্ট কেউ দেখে কিনা বা এটা শিখেছে কিনা, তো আসতে হলে আমার কাছে তোমাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, কারণ এতগুলো চালামে করতে হবে, তাহলে বলবো তোমার জায়গাটা অনেক ইম্প্রুভ করা যাবে, ইনফ্যাক্ট তোমার ক্ষেত্রে রেমেডি দেওয়া যাবে। ঠিক আছে,
তুমি ঠিকঠাক অধিকার নিয়ে লড়তে পারো তাহলে অবশ্যই ভালো হবে। তুমি পরবর্তীকালে কাজের বা কোন দিকে উন্নতি? এখন আমি বর্তমানে মাস্টার ডিগ্রি করছি জিওগ্রাফিতে, এরপরে কোন দিকে গেলে? হ্যাঁ, বর্তমানে মাস্টার ডিগ্রি করছো জিওগ্রাফিতে, সেটা ভালো জিনিস। কিন্তু তুমি বলবো যদি এটা তুমি স্কুল টিচার, তুমি স্কুল টিচারের পড়াশোনা তুমি দিয়েছো, এসএসসি দিয়েছো? রাজ্য সরকারের একটা ব্যাপার, একটা চাকরির কথা বললাম, ঠিক আছে? স্কুল টিচার তো রাজ্য সরকারেরই চাকরি, পিএসসি থ্রু এসএসসি দিয়ে, স্কুল সার্ভিস কমিশন, তাই না? তুমি সেই পথেই যাও, আর অন্য কিছু ভেবো না, যেটা বলছি ওটাই করো। আর আমার কাছে এলে তুমি পরিষ্কার বলে দেবো তোমার কদিনের মধ্যে চাকরি হবে, কি প্রতিকার নিতে হবে। যদি বলি একটা কালার স্টোন মানে 50 টাকা স্টোনে তোমার নিতে হবে, সেটা নিতে হবে। যদি বলি ঠিক এক্স্যাক্টলি এই কোয়ালিটি লাগবে, সেই কোয়ালিটি লাগবে। আমার কাছে আশা হচ্ছে এতগুলো চার্ট দেখার মূল উদ্দেশ্য হচ্ছে এক্সাক্ট কোয়ালিটি, এক্সাক্ট রতি বা ওয়েটের আমি বলতে পারি আমি, কেন যারা দেখতে জানেন বা দেখতে পারেন তারা বলতে পারেন। এটাই এই ডিভিশনাল চার্ট দেখার একটা ফল বলতে পারো, ঠিক আছে? ভালো থেকো। একদম পিন পয়েন্ট প্রেডিকশন বলতে যেটা বোঝায় ঠিক সেই কাজটি আমরা কামনা করি, সেটাই স্যার করে দেন। শুধু সেই ভালো লাগাটা থাকলে হবে না, শুধু জেনে থাকলে হবে না, তাহলে এবার কন্ট্যাক্ট করতে হবে। এবং তার জন্য যে হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে নোট ডাউন করে নিতে পারেন, 9674250516 এবং দ্বিতীয় নাম্বার 9748403694। আপনারা জানেন স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য বা কনসালটেন্সির জন্য তিনটি উপায় আছে। এক, ওভার টেলিফোনে আপনি কল করতে পারেন, নামটা এনরোলমেন্ট করতে পারেন। এর পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করে, যেমন স্যার নিজেই বললেন www.prabbasu.in, এখানেও ভিজিট করে অনলাইন বুকিং করতে পারেন। আদারওয়াইজ সরাসরি কালীঘাট চেম্বারে, ফরচুনা চেম্বারে চলে এসে সেখানেও বুকিং করতে পারেন। তবে প্রত্যেকের যখনই বুকিং করবেন, জাতক জাতিকারের যার সম্পর্কে দেখাবেন তার বার্থ ইনফরমেশনটা জরুরি, সেই বুকিং পিরিয়ডে সেইটা মাথায় রাখবেন। স্যার কিভাবে প্রেডিক্ট করেন এবং প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি একটা ফাইল প্রস্তুত করে দেন, তারপরে সেই একাধিক চার্ট অ্যানালিসিস করে সেই পিন পয়েন্ট প্রেডিকশনটা দেন, সেটা আপনারা এতদিনে জানেন। যারা জানেন না তাদের কাছে এটা কাজে লাগবে। তফাৎটা কোথায়, স্যারের কোয়ালিটি কোথায়, সেটা আরো একবার আপনারা মিট করলেই বোধ হয় তখন আরো বেশি করে বুঝতে পারবেন। এনিওয়ে এই মুহূর্তে কাট করো, আমি একটুখানি যদি আসেন একটু হোল্ড করবেন প্লিজ, কারণ আমি যদি না গুলো শেষ করতে পারি, যা প্ল্যান করেছি, তাহলে এই ফোন নেওয়া থাকবে, বাকিরা ওয়েট করছেন। বিভিন্ন লগ্ন যত যাতিকারা তারা অনেকেই নিজের রাশি লগ্ন জানেন, তারা তাদের একটু উপকার হয় আর কি, এই সপ্তাহটা কেমন থাকবেন সেভাবে তারা নিজের নিজেকে এগোতে পারেন, নিজের লাইফটাকে কন্ট্রোল করতে পারেন, সেই অ্যাটিচিউডটা কন্ট্রোল করতে পারেন। আর আমার ক্ষেত্রে আসার যে স্পেশালিটি আপনারা জানতে পারবেন আসার পরই, আমার কাছে আসার পরে আপনাদের কিছু বলতে হয় না, বলতে গেলে আমি চুপ করিয়ে দিই, আগে আমি বলি ইনফ্যাক্ট লিখে দিই, তারপরে আপনাদের কি কোয়ারি থাকে সেটা জানি। এবং ইনফ্যাক্ট 95% কেসে আমি বহুবার বলেছি আপনাদের কোনো কোয়ারি থাকে না, ইনফ্যাক্ট আমি বলে দিই, এটাই হলো আমার স্পেশালিটি। বাকিটা আপনারা জানতে পারবেন ফল পেয়ে যদি আসেন তারপরে, তো ঠিক আছে। 28/5/2017 থেকে 3rd June 2017 কালকে কমপ্লিট করেছিলাম মেষ লগ্ন থেকে কন্যা লগ্ন যাতে যাতে কেমন যাবে এই সামনে সপ্তাহটা। আজকে বলবো তুলা লগ্ন থেকে মীন লগ্ন, তুলা লগ্ন ভ্রমণ যোগ থাকবে, কর্ম সংক্রান্ত জটিলতা বাড়বে বা কিছুটা গেন কম করবেন, কর্ম থেকে কিছুটা আউটপুট আপনারা কম পাবেন, বা ডিসিশনের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে নেওয়ার ক্ষেত্রে। বৃশ্চিক লগ্ন শত্রু সমস্যা বাড়বে, এক্সপেকটেশন উইল বি হাই, খুব প্রত্যাশা থাকবে, বাট কর্ম বিমুখতা একটা থাকবে, একটা লেথার্জি থাকবে কর্মের ব্যাপারে, তো একটু আলস্যতা থাকবে। ধনু লগ্নের ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্য ভালো যাবে না, বিশেষ করে হাড়ের যন্ত্রণা যারা ভুগছেন তার যন্ত্রণাটা বাড়বে, বাট আয় বাড়বে। মকর লগ্নের ক্ষেত্রে বলবো জেনারেলি বন্ধু ক্ষেত্র শুভ, মকর লগ্নে বন্ধুর থেকে উপকার পাবেন, স্পাউস আপনার স্বামী বা স্ত্রী তারা একটু মুডি থাকবেন এই সপ্তাহের জন্যে, সাংসারিক গোলযোগ একটু থাকবে, একটু সাবধানে থাকবেন, হার্ট বা হৃদয় হার্টের দুর্বলতা থাকবে, ঠিক আছে। আর কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলবো পেটের প্রবলেম থাকবে, আর কোনো স্যাটিসফ্যাকশন হট করে কিছু পাবেন না, একটুখানি মেন্টালি ডিপ্রেস থাকবেন, রেজাল্ট একটু দেরিতে পাবেন, আর অন্ত্র বা ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনের সমস্যা বাড়বে এই সময়তে। আর মীন লগ্নের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে গোলযোগ থাকবে, সন্তান নিয়ে চিন্তা থাকবে, সন্তান রোগে ভুগতে পারে এই সময়তে করে, আর ভুল ডিসিশন চাইল্ডের ক্ষেত্রে, কিন্তু চাইল্ডের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে ভুল ডিসিশন নেওয়ার একটা প্রবণতা থাকবে, এই ব্যাপারে সন্তান মানে রং রুটে চালিত হয়ে যেতে পারে, ভুল পথে চালিত হতে পারে আপনাদের ভুল ডিসিশনের জন্য, সেই ব্যাপারে একটু খেয়াল করবেন। তো আজকে বলে ফেললাম মীন লগ্নের অবধি,
প্রত্যেক সপ্তাহে শুনতে পাবেন এরকম বিভিন্ন লগ্নে যাত্রাধিকার তারা কেমন আছেন, ফোনে কেউ আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার স্যার, আমি সৌম্যজিৎ সরকার বলছি বহরমপুর থেকে। বলুন কার সম্পর্কে জানবেন? হ্যাঁ স্যার, আমি আমার নিজের সম্বন্ধে জানবো। তার আগে স্যার একটা কথা বলি, আমার মাসি মেয়ে গেছিল স্যার আপনার কাছে পড়াশোনার জন্য, তার পড়াশোনা খুব ভালো হয়েছে এবং সে আগের বছর উচ্চ মাধ্যমিক খুব ভালোভাবে পাশ করেছে। তাই? আচ্ছা, তো মিষ্টি খাওয়ানোর ভয়ে কি আর যোগাযোগ করলেন না? করলো না? মাসির মেয়েকে বলে দিও। ঠিক আছে, কর্ম তার সঙ্গে প্রতিকার আমি দিয়েছি, এটা শুনে ভালো লাগলো। যাই হোক, বলো প্রশ্ন। প্রশ্ন বলো। তোমার ডেট অফ বার্থ, টাইম, প্লেস। 26/2/1994। সময় কখন? দুপুর 3:34 বহরমপুর। 3:34 বহরমপুর। আপনার নিজের কেমন মনে হয় স্যারের অনুষ্ঠান, স্যারের কথা, স্যারের প্রেডিকশন? আমি তো বাকি দিন বাড়িতে থাকি না, মানে ব্যাংকের জন্য কোচিং করি, আমি আজকে বাড়িতে থাকি। আমি আজকে অনুষ্ঠানটা, স্যারের পুরো অনুষ্ঠানটা দেখে খুব ভালো লাগলো আমার স্যারের অনুষ্ঠান। আচ্ছা, অনলাইনে ইউটিউবে তো এনি টাইম দেখতে পারেন? ইউটিউবে কর্কট লগ্ন তোমার? হ্যাঁ, কর্কট লগ্ন আর সিংহ রাশি। হ্যাঁ, প্রশ্ন বলে বলো। হ্যাঁ, তোমার ভাই বিয়ে হয়েছে? বিয়ে এখনো করোনি? বিয়ে করনি তো? একটু চার্ট বিচার করে বিয়ে করো, ঠিক আছে? একটু আগে থেকে একটু অন্য ইনফরমেশন দিয়ে রাখলাম। হ্যাঁ, বিয়ের জায়গাটা একটু সমস্যা আছে, চার্ট বিচার করে বিয়ে করো। আর প্রেমের জায়গাতে যেও না বলে দিলাম, কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করাই ভালো। হ্যাঁ, প্রশ্ন করছিলে কোন লাইনে যাবে, তাই তো? অধিপতি মঙ্গল, ঠিক আছে? সেই মঙ্গলের জায়গাটা কিন্তু আমি দেখছি, দেখেছি মঙ্গলের জায়গাটাতে এটা আছে সান, ভেনাস, মার্কারি, সান, হ্যাঁ সপ্তমে বসে আছে। তোমার কিন্তু ওভারঅল বিয়ের পর কিন্তু কর্মের উন্নতি খুব ভালো হবে। কারণ আমরা জানি যে রবির জায়গাতে তোমার যেটা আছে সান এবং ভেনাস আছে, তো কর্মের জন্য, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য রবির একটা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কন্ট্রিবিউশন থাকে, সেখানে একটা দারিদ্র যোগ হয়ে আছে। সুতরাং এই জায়গাতে ঠিকঠাক খুব সাবধানে প্রতিকার দিতে হবে। তোমার চারটা টেকনিক্যালি কিন্তু একটু কমপ্লেক্স, মানে তোমার জীবনটা কিন্তু কমপ্লেক্স নয়, টেকনিক্যালি আমাদের কাছে চারটা একটু কমপ্লেক্স। তাই খুব ভালো করে চারটা স্টাডি করে যদি না দেওয়া হয়, তুমি কিন্তু ভুলভাল স্টোন তোমার ক্ষেত্রে পেয়ে যাওয়ার কিন্তু প্রচুর যোগ আছে, ঠিক আছে? মানে ভুল পথে চালিত হওয়ার। তাই শরীর নিয়ে প্রবলেমটা কি বলতো, তোমার যে লগ্ন অধিপতি, লগ্নের জায়গা থেকে আমরা শরীরের জায়গা দেখি, ঠিক আছে? সেই লগ্নের যে অধিপতি সেটা আমরা বলবো তোমার কর্কট লগ্ন, সেই কর্কট লগ্নের অধিপতি চন্দ্রের অবস্থা খুব একটা ভালো নয় ভাই, ঠিক আছে? আর তার তাছাড়াও বলবো নবাংশে তোমার লগ্নের শনি বসে আছে। হ্যাঁ, কর্কট লগ্নের ক্ষেত্রে শনি মারক জেনে রাখো, ঠিক আছে? কর্কট লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু মারক, ভালো নয়, কারণ হচ্ছে এইট লর্ড শনি, তাই তো? তো এইট জায়গা থেকে আমাদের মারক, মানে আমাদের রোগ জ্বালা বিভিন্ন রকম প্রবলেম আমাদের আসে। সেই জায়গা থেকে তুমি সবসময় একটা রোগে ভোগার টেন্ডেন্সি থাকে। আমার কাছে এলে একটা স্টোন বহু জিনিস কভার করে, অর্থাৎ তোমার আগের থেকে অনেক ভালো থাকবে, এই ব্যাপারে লিখিত গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে? ভালো। হ্যাঁ বললাম তো হবে, কিন্তু কোনো প্রতিকার নিতে হবে। ব্যাংকিং এর কিছু ঠিকঠাক, কিন্তু প্রতিকার না নিলে সমস্যা হবে, ঠিক আছে? তার ভাগ্যে রাহু থাকার পরেও তিনি কিভাবে এতটা উন্নতি করেছেন, আজকে বলবো। বিগ বি অমিতাভ বচ্চনের চার্ট নিয়ে সময় বেশি নেই, শর্ট একটু খুব কম সময়ে একটু আলোচনা করি। ওনার জন্ম হয়েছিল 11 অক্টোবর 1942 বিকেল 4টেতে এলাহাবাদে। তো মহানায়কের চারে একটু বলি, মহানায়কের ছিল কুম্ভ লগ্ন এবং তুলা রাশি, কুম্ভ লগ্ন এবং তুলা রাশি।
তার ভাগ্যপতি এবং যোগ কারক গ্রহ, ভাগ্যপতি এবং যোগ কারক গ্রহ সেই শুক্র কিন্তু রবি মঙ্গল এবং বুধের সাথে খুব ভালো করে বসে আছে, ভালো করে ওনার কম্বিনেশন আছে। এবং যেটা বলি যে যোগ কারক গ্রহ বারবার বলি প্রত্যেকের অ্যাসেট, ওনার ক্ষেত্রে এই শুক্র কিন্তু ওনার ক্ষেত্রে অ্যাসেট। এই শুক্র আবার নবাংশে কিন্তু স্বক্ষেত্রেও আছে, ঠিক আছে? তাহলে শুক্রের ভূমিকা খুব ভীষণভাবে ওনার জীবনে প্রতিফলিত হয়েছে। এবং আগের দিন বলছিলাম শুক্র চন্দ্র এবং মঙ্গল এই তিনটে জায়গা ঠিকঠাক থাকলে একজনকে অভিনয়তে বা অ্যাক্টিং ফিল্ডে খুব উন্নতি করতে পারে। এই শুক্র মঙ্গল আবার দৃষ্টি দিচ্ছে লগ্নে ভাব চাটে, ওনার ভাব চাটেতে আবার শুক্র মঙ্গলে একটা জয়েন্টলি একসঙ্গে একটা দৃষ্টি পড়ছে ওনার জীবনে। দেখুন 1973 থেকে 1983 ওনার স্টারডম ছিল, মানে উনি বিভৎস রকম ভাবে জীবনে উন্নতি করেছিলেন। সেই সময় একের পর এক দিওয়ার, শোলে, হ্যাঁ, মুকদ্দর কা সিকন্দর, ডন, কজনেওয়াদে, লাভারিস, মিস্টার নটওয়ারলাল, এই সমস্ত মুভিগুলো উনি করেছিলেন এবং তিনি সাকসেসফুলের চূড়ান্ত মানে জায়গায় পৌঁছেছিলেন, চরম সফলতা লাভ করেছিলেন। দেখুন সেই সময় ওনার অ্যাকচুয়ালি শনি কিন্তু ওনার জন্য খুব ভালো। শনির ক্ষেত্রে 1971 থেকে ওনার শনির দশা শুরু হয়েছিল এবং 1983 অবধি ওনার শনির দশাতে যা যা পাওয়ার তিনি পেয়েছিলেন, কারণ শনি এবং চন্দ্রের দশা অন্তদশা ওই সময় ছিল। বাট ওনার জীবনে সমস্ত ফেলিওর ছিল, যেমন বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া এবং ওনার জীবনে বলতে পারেন প্রেমের জায়গা বলুন বা ওনার জীবনে অন্যান্য সন্তানের জায়গাটা বলুন, সেই জায়গার জন্য যে ফেলিওর, ওনার মার্কিউরি, সে মার্কিউরি রেট্রোগ্রেড ছিলেন। এবং আপনারা জানেন ABCL ব্যাপারে উনি যেরকম বিধ্বস্ত হয়ে পড়েছেন মাঝখানে, সেটাও এই বুধের একটা কন্ট্রিবিউশন বলতে পারবো, কন্ট্রিবিউশন বলবো না, বুধের গুরুত্ব, জানি না উনি বুধের কোনো প্রতিকার ওনার কাছে আছে কি না, সেভাবে ওনার দরকার ছিল, শনির প্রতিকার দরকার ছিল, শনি উনি বোধ হয় নিয়েছেন প্রতিকার, যেরকম আমি জানি, বাদ বাকি ওনার চার্টে আরও দেখলে বোঝা যাবে উনি কী কী নিয়েছেন। তো ঠিকঠাক প্রতিকার নিলে আমি বলবো ওনার D7 সন্তানের জায়গাতেও ভাগ্যপতি নিচস্থ হয়ে বসে আছে সন্তানের জায়গায়, অর্থাৎ সন্তানের D7 চার্টেতে অ্যাসেন্ডেন্ট কর্কট লগ্ন D7 অনুযায়ী, সন্তানের জায়গা অনুযায়ী, সেই D7 যে সন্তানের জায়গাতে যে ওনার যে অ্যাসেন্ডেন্ট লর্ড মুন সেটা ডেবিলেটেড হয়ে বসে আছে, অর্থাৎ সন্তানের ব্যাপারে আমরা একটা মানে ব্যর্থতার জায়গা থেকে গেছে, এই জায়গাতে সন্তানেরও ভালো রেমেডি দরকার ছিল। বাট উনি জীবনে চরম সাকসেসফুল হয়েছিলেন তা ওনার নিজের জীবনে ভাগ্য এবং কর্মের জায়গাতে, D10 দশমাংশেও ওনার কর্মের জায়গা খুব ভালো এবং শনির ক্ষেত্রে উনি শনি ওনার আয়ের জায়গা ছিল। যাই হোক, তা আজকে খুব শর্ট টাইমে আমি বললাম ওনার সম্বন্ধে, আপনারা জানতে দেখতে থাকবেন, আশা করি আজকের প্রোগ্রাম ভালো লেগেছে। আবার দেখা হবে পরের শনিবার, তো আজকে বিদায় নেব এই বলেই, নমস্কার, ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে, নমস্কার। Shine.